আরো অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে এই দেশের সিনেমা হলগুলো খুলে দেওয়া হচ্ছে, তার প্রচার প্রচারণা করা হচ্ছে, পোস্টার টানানো হচ্ছে, লাগানো হচ্ছে, বিনোদন পার্কগুলো খুলে দেওয়া হচ্ছে, পাড়া মহল্লায় বিভিন্ন টুর্নামেন্টের ফুটবল ক্রিকেটের আয়োজন হচ্ছে, সেখানে শত শত ছেলেরা একসাথে খেলাধুলা করতেছে, হই হুল্লোড় করতেছে, এক কোথাও হাট বাজার রাস্তাঘাট কোথাও করোনা ভাইরাসের কোনো সমস্যা হচ্ছে না। করোনা ভাইরাসের সমস্যা হচ্ছে শুধু ওয়াজ মাহফিল, মসজিদ, উপাসনালয় এগুলোতে। কেমন যেন মানে মানুষের কিছু বিষয় আছে গোপন করা যায় না, কেমন যেন দীর্ঘদিন থেকে ওয়াজ মাহফিল বিরোধী চিন্তা চেতনা হৃদয়ের মধ্যে পুষে আসছে, সেটার একটা বহিঃপ্রকাশ এখন করোনা ভাইরাসের কারণে, সেই সুযোগটা নেওয়া এরকম একটা বিষয় চলে আসছে। তো ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া যাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা বিষয়ে কথা বলার জন্য ইচ্ছা পোষণ করেছি, সে বিষয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে বলেন যে নবী, আপনি মানুষকে নসিহত করতে থাকুন, যদি মোমেন হয় অবশ্যই তার ইনশাআল্লাহ ফায়দা হবে। ওয়াজ মাহফিল বাংলাদেশের প্রেক্ষিতে এটি একটি ধর্মীয় সংস্কৃতি তো অবশ্যই, পাশাপাশি সারা বাংলাদেশের মানুষের জন্য এটা একটা বাংলা সংস্কৃতিও বটে। এদেশের মানুষ বিশেষত এই মৌসুমে, শীতের মৌসুমে ওয়াজ মাহফিল শুনে অভ্যস্ত। গ্রামে গঞ্জে, শহরে, উপশহরগুলোতে সব জায়গাতে মানুষ কোরআন সুন্নার কথাগুলো ওয়াজ মাহফিলের মাধ্যমে শুনে যাচ্ছে। এবং আমরা যদি বাংলাদেশের শত বছরের ইতিহাস দেখি, হাজার বছরের ইতিহাস দেখি, সেটাও প্রমাণ করে বাংলাদেশে যে পীর বুজুর্গ যারা ছিলেন, যারা আল্লাপাকের নির্বাচিত বান্দা ছিলেন, প্রিয় বান্দা ছিলেন, এদের মাধ্যমেই এই দেশে মানুষ কোরআন সুন্নাহ পেয়েছে এবং শিখেছে। তারা খানকা ভিত্তিক বিভিন্ন ওয়াজ মাহফিল ভিত্তিক মজলিসগুলো মাধ্যমে মানুষকে দিনের পর দিন কোরআন সুন্নাহর কথাগুলো শুনিয়েছেন। তো সাম্প্রতিক সময়ে অত্যন্ত দুঃখজনকভাবে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলগুলো বিভিন্ন কারণে বাধাগ্রস্ত হচ্ছে। তো এটা কারণ কি? আমরা দেখতে পাচ্ছি আমাদের পরিচিত অনেক জায়গাতে তিন দিন ব্যাপী ওয়াজ মাহফিল, সেখানে এটাকে কাটসাট করে একদিনের অনুমোদন দেওয়া হচ্ছে। কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে করোনা ভাইরাসকে। কিন্তু এখানে একটা খুবই স্বাভাবিক প্রশ্ন হচ্ছে যে যদি করোনা ভাইরাসের কারণে মানুষের সম্মিলিত হওয়ার কারণে ওয়াজ মাহফিল থেকে করোনা ভাইরাস ছড়ায়, তাহলে একদিনেও তো ছড়াতে পারে, বাকি দুদিন কাটসাট করার কারণে একদিনে যে ছড়াবে না তার নিশ্চয়তা কি? তারপরে দেখা যায় বিভিন্ন মসজিদে অনুমোদন দেওয়া হচ্ছে, কিন্তু তার পাশেই খোলা মাঠ ময়দান, সেখানে অনুমোদন দেওয়া হচ্ছে না। কারণ হিসেবে দেখানো হচ্ছে যে মানুষের জমায়েত হলে সেখান থেকে সংক্রমণ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মসজিদের ভিতরে তো গাদাগাদি করা হয় আরও বেশি, মানুষের মজাহামাত ভিড় সেটা বেশি পরিমাণে মসজিদের ভিতরে পাওয়া যায়। প্রক্ষান্তরে যদি মাঠে ময়দানে হয়, সেখানে কিন্তু সোশ্যাল ডিস্টেন্স বা সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা শোনার ব্যবস্থা করা যায়। তো এই বিষয়গুলো একেবারেই মানে আমার কাছে বোধগম মনে হয়, আশা করি আপনাদের কাছেও এটা খুবই বিস্ময়কর ব্যাপার। আরও অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে এই দেশের সিনেমা হলগুলো খুলে দেওয়া হচ্ছে, তার প্রচার প্রচারণা করা হচ্ছে, পোস্টার টানানো হচ্ছে, লাগানো হচ্ছে, বিনোদন পার্কগুলো খুলে দেওয়া হচ্ছে, পাড়া মহল্লায় বিভিন্ন টুর্নামেন্টের ফুটবল ক্রিকেটের আয়োজন হচ্ছে, সেখানে শত শত ছেলেরা একসাথে খেলাধুলা করতেছে, হই হুল্লোড় করতেছে, এক কোথাও হাট বাজার রাস্তাঘাট কোথাও করোনা ভাইরাসের কোনো সমস্যা হচ্ছে না। করোনা ভাইরাসের সমস্যা হচ্ছে শুধু ওয়াজ মাহফিল, মসজিদ, উপাসনালয় এগুলোতে। কেমন যেন মানে মানুষের কিছু বিষয় আছে গোপন করা যায় না, কেমন যেন দীর্ঘদিন থেকে ওয়াজ মাহফিল বিরোধী চিন্তা চেতনা হৃদয়ের মধ্যে পুষে আসছে, সেটার একটা বহিঃপ্রকাশ এখন করোনা ভাইরাসের কারণে, সেই সুযোগটা নেওয়া এরকম একটা বিষয় চলে আসছে। তো আমি আজকে সকলের কাছে বিনীত অনুরোধ করব, যারা
জনপ্রতিনিধি আছেন, দেখেন ওয়াজ মাহফিলটা তো আপনারা, এই ওয়াজ মাহফিলকে তো আপনারা নিজেদের স্বার্থে অনেক ব্যবহার করেছেন। ওয়াজ মাহফিলে এসে নির্বাচনী সালাম প্রদান করেছেন, ওয়াজ মাহফিলে এসে জনগণের সুখ দুঃখের অংশীদার হয়েছেন, শেয়ার করেছেন, জনগণের কথা শুনেছেন। তো প্রশাসনিক কোনো জটিলতা থাকলেও আপনারা যদি সাপোর্টে থাকেন, জনপ্রতিনিধি যারা আছেন আপনারা যদি এর পক্ষে থাকেন, তাহলে আশা করি অবশ্যই এটা দেশ ও জাতির জন্য, মুসলিম উম্মার জন্য কল্যাণকর হবে। এবং আরেকটা বিষয় আমরা যারা আমাদের বক্তা ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, যে পৃথিবীর যে কোনো জিনিস খুব বেশি বাড়াবাড়ি হলে তার একটা শেষ চলে আসে। ওয়াজ মাহফিল নিয়ে যে ধরনের কাটিং ভিডিও প্রচার হচ্ছে, যে ধরনের হাস্যরস হচ্ছে, এটা অবশ্যই দুঃখজনক। এবং কিছু জিনিসের কারণে আজকে নাস্তিক মিডিয়াগুলো ওয়াজ মাহফিলের বিরুদ্ধাচরণ করার সুযোগ পাচ্ছে, এতে করে যে যারা ওয়াজ করছে তাদের কোনো দায় নেই এটা অবশ্যই আমি বলবো না, নিশ্চয়ই তাদেরও, তারা এই দায় এড়াতে পারে না। কারণ আমি তো একটু সুযোগ করে দেওয়ার কারণেই অন্য আরেকজন সুযোগ পেল। কোরআনে হাকিম আল্লাহ বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। তুমি যদি বিধর্মীদের স্রষ্টাকে, বিধর্মীরা যাকে প্রভু মনে করে তাকে বকা দাও, তো তারাও এলেম না থাকার কারণে তোমার রবকে তারা বকা দিবে। তো আমার সুযোগ দেওয়ার কারণে নাস্তিক মোর্তাদরা সুযোগ পেয়ে গেল, এটা আমার ব্যর্থতা, এটা অত্যন্ত দুঃখজনক। তো সার্বিকভাবে আমরা সর্বত্র এই কথাটা বলতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে আপনি একজন, আমরা জানি আপনি একজন নামাজি মানুষ, প্রধানমন্ত্রী, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি কোরআন তেলাওয়াত করেন, এগুলো ভাইরাল হয়। তো আপনার বাবা ইসলামের জন্য, ইসলামিক ফাউন্ডেশনের জন্য অনেক কিছু করেছে। তো বাংলাদেশের মানুষের দিনী মেজাজ তৈরির স্বার্থে, বিভিন্ন রকমের অপরাধমূলক কাজ বন্ধ হওয়ার স্বার্থে ওয়াজ মাহফিল বাংলাদেশের মানুষের সংস্কৃতির সাথে, মানুষের চিন্তা চেতনা রক্তের সাথে মিশে আছে। অবশ্যই এটা আগের মতো শর্তহীনভাবে, বাধাহীনভাবে এটা চলবে, কেয়ামত পর্যন্ত চলবে ইনশাল্লাহ, এই প্রত্যাশা রাখি। আল্লাহ পাক শ্রোতা বক্তা আয়োজক সকলকে ভারসাম্য রক্ষা করে এটা আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।